আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? দারুণ একটি আপডেট তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম। বন্ধুরা, বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো রাশিয়ার শ্রম বাজার। মাত্র 65,000 টাকা খরচ করে আপনিও যেতে পারবেন রাশিয়া এবং আপনার স্যালারি হবে 4 থেকে 5 লক্ষ টাকা। অলরেডি গত শনিবার 3 জুন বাংলাদেশ থেকে 45 জন কর্মী অলরেডি রাশিয়াতে গিয়েছেন এবং তাদের স্যালারি হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা। তারা সরকারিভাবে গিয়েছেন মাত্র 65,000 টাকা খরচ করে। তো বন্ধুরা, নিঃসন্দেহে দারুণ একটি নিউজ। এই নিউজটি আমি সংগ্রহ করেছি সময় টিভির অনলাইন পোর্টাল থেকে এবং সেখানে কি কি বলা আছে একদম লাইভ প্রুফ দেখাবো, অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি গত 3 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানটাতে আমি বলেছিলাম যে নতুন করে আরো সম্ভাবনাময় আরো 5টি শ্রম বাজার খুলতে যাচ্ছে। তো অলরেডি প্রায় 3টি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করেছে, এখন থেকে ইউরোপ এবং এশিয়ার উন্নত দেশগুলোতে বাংলাদেশ কর্মী পাঠাবে। তো অলরেডি এরকম একটি চুক্তিপত্র হয়েছে এবং চুক্তিতে সই হয়েছে। অলরেডি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং হচ্ছে যে হংকং, তুরস্ক কর্মী নেওয়া শুরু করেছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা বেশি কথা বলবো না, সময় নিউজ অনলাইন পোর্টালে কি বলা আছে আমরা একটু সেটা পড়ে আসি। দেখুন, এখানে লেখা আছে বাংলাদেশি কর্মীদের জন্য খুললো রাশিয়ার শ্রম বাজার। প্রথমবারের মতো বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হলো রাশিয়ার শ্রম বাজার। নির্মাণ ও জাহাজ শিল্প খাতে 45 জন দক্ষ বাংলাদেশি কর্মী শনিবার 3 জুন রাতে রাশিয়া যাওয়ার কথা রয়েছে। মাত্র 65,000 টাকা খরচ করে সরকারিভাবে রাশিয়া যাওয়া কর্মীদের মাসিক স্যালারি হবে 4 থেকে 5 লক্ষ টাকা। কৃষি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ তথ্য জানান। তিনি বলেন, কয়েক দফে আরো দক্ষ কর্মী বাংলাদেশ থেকে নিবে রাশিয়া। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, বিপরীতে দেশটির জনসংখ্যা 14.5 কোটিরও কম। কৃষি শিল্প কারখানায় অবকাঠামো নির্মাণ ও জাহাজ নির্মাণ শিল্পে বর্তমানে বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন রাশিয়ার। এতে করে দেশটিতে বেড়েছে বিদেশি কর্মীর চাহিদা। এমত অবস্থায় রাশিয়ার শ্রম বাজারে প্রবেশ করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশি কর্মীদের জন্য শ্রম বাজার উন্মুক্ত করেছে রাশিয়া। জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ 45 জন শ্রমিক শনিবার মধ্যরাতে রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি দেন। এরই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার শ্রম বাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানি শুরু হবে। সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনসির সালেহিন জানান, সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড বোয়েসেল এর মাধ্যমে বিমান ভাড়া ও বোয়েসেল ফ্রি বাবদ ন্যূনতম খরচে বাংলাদেশি কর্মীরা রাশিয়ার কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তিনি আরো বলেন, রাশিয়া যাওয়ার কর্মীদের মাসিক বেতন 4 থেকে 5 লক্ষ টাকা। ধাপে ধাপে বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নেবে রাশিয়া। তো বন্ধুরা, যখনই নতুন করে আবার কোনো সার্কুলার আসবে, সবার আগে আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং কিভাবে আপনি বোয়েসেলে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়া এই চ্যানেলে আপনাদেরকে দেখানো হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সরাসরি সবার আগে আপনার কাছে চলে যাবে। মন্ত্রণালয় থেকে আরো জানান, কর্মী নিয়োগ প্রক্রিয়া আরো সহজ করতে রাশিয়ার সঙ্গে শীঘ্রই সমঝোতা চুক্তি সই করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান। বন্ধুরা, এটা নিঃসন্দেহে একটি দারুণ নিউজ হতে পারে। আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে মিডল ইস্টে যে কর্মীগুলো যায় তারা বিভিন্নভাবে প্রতারিত হয়, সেখানে গিয়ে তারা আর তাদের ন্যায্য মজুরি বা স্যালারি তারা পায় না। তো সরকার এই জিনিসগুলো বিবেচনা করে দেখেছে যে না, শুধুমাত্র আমরা মিডল ইস্টের আশায় থাকবো না, নতুন করে ইউরোপ এবং এশিয়া উন্নত দেশগুলোর শ্রম বাজার খোলা নিয়ে তারা পরিকল্পনা করছেন। তো ফাইনালি বেশ কিছু দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করেছে, যেমন রয়েছে তুরস্ক, লিবিয়া, দেন হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। মাত্র স্বল্প খরচে আপনি এই সকল দেশে যেতে পারবেন। আর প্রতিনিয়ত অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ, সেটা হচ্ছে ফিজি। ফিজিতে কর্মী যাচ্ছে, এখানে মহিলা কর্মীও যাচ্ছে এবং পুরুষ কর্মীও যাচ্ছে। এবং নিউজিল্যান্ড অলরেডি বাংলাদেশ থেকে কর্মী নিয়েছে এবং অস্ট্রেলিয়াও বাংলাদেশের বোয়েসেলের মাধ্যমে অর্থাৎ সরকারিভাবে কর্মী নিয়েছে। যখন নিয়োগ আসছে আমি আপনাদেরকে জানিয়েছি। তো নতুন করে যখনই কোনো নিয়োগ আসবে সকল দেশের, সবার আগে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশের ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।